চোখ রাখবো পরবর্তী খবরে। ছোট্ট একটা পাথরও যেন প্রাণ ফিরে পাচ্ছে তার হাতের ছোঁয়ায়। শিল্পী মন থেমে থাকে না নতুনের সৃষ্টিতে। রং আর তুলির ছোঁয়ায় প্রাণহীন পাথরও যেন কথা বলছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন শিল্পের, আর তা দেখে তাজ্জব সকলে। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে জায়গা করে নেওয়া রৌনক বাঁকুড়াবাসীর গর্বের আরও এক নাম। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে নাম উঠল আরও এক বঙ্গ সন্তানের। বাঁকুড়ার তালডাংরা ব্লকের আমডাংরা গ্রাম পঞ্চায়েতের ঘোলা গ্রামের রৌনক শেঠ, স্কুল পড়ুয়ার অসাধারণ শিল্পকীর্তিতে মুগ্ধ সকলে। ছোট্ট একটা পাথরে জলজল করছে শ্রীকৃষ্ণের মূর্তি, আর তা দিয়ে জিতে নিয়েছে নেটিজেনদের মন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রৌনক প্রথমে জানতে পারে প্রতিযোগিতার কথা। অনলাইনে অংশগ্রহণের আবেদনের পরই চেয়ে পাঠান তারা হাতের কাজ, আর এই ছোট্ট পাথরটি রৌনককে নিয়ে যায় সাফল্যের দরজায়। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠে তালডাংরার রৌনকের। ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আসলে আমি আশা করিনি যে আমি ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার হিসাবে স্বীকৃতি পাব। এখন তো তুমি একজন ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে, তোমার কাছে সার্টিফিকেটও এসেছে, সেটা কতটা লাগছে? বাস্তবায়িত হওয়ার পর কতটা ভালো লাগছে? বাস্তবায়িত হওয়ার পর আমি খুব এক্সাইটেড, কারণ আমি বুঝতেই পারিনি যে আমাকে এটার জন্য সিলেক্ট করা হবে। তুমি জানলে কী করে এই কম্পিটিশনের কথা? জানলাম আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে তারপর কী কী প্রিপারেশন নিলে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আমি ওদের সাইটে, মেন সাইটে গিয়ে আমি ফর্ম ফিল আপ করি, তারপর আমার আর্টটাকে ওদের কাছে পাঠাই, ওরা ওখান থেকে সিলেক্ট করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে, তারপর আমার কাছে কিছু প্রুফ চাওয়া হয়, সেই প্রুফ দিই, তারপর ওনারা আমাকে কিছু ফিস পে করতে বলেন। তো সেই ফিসটা পে করা একটু চাপ ছিল, তো আমার দাদা রিজু পাল সেই ফিসটা পে করে দিয়েছে, তো আজ আমি অত্যন্ত খুশি। কুড়িয়ে পাওয়া পাথরের উপর শ্রীকৃষ্ণের মূর্তি এঁকে রৌনকের এসেছে আশাতীত সাফল্য। রৌনক যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন তার মায়ের উৎসাহে আঁকা আঁকির প্রতি ভালোবাসা জন্মায় তার। তবে দুবছর পর মাঝপথেই আঁকার প্রশিক্ষণ বন্ধ হয়ে যায়। তবে প্রতিভা তো আর চাপা থাকে না, ইউটিউব দেখেই শিখতে থাকে সে। এরপরেই আসে সেই মহেন্দ্রক্ষণ, অসাধারণ কীর্তির ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে মুকুটের অধিকারী সে। তবে এখানেই থেমে থাকা নয়, রৌনকের দু চোখে আছে গিনেস বুকে নাম তোলার স্বপ্ন। আমার আর্টের প্রতি ঝোঁক ছিল ছোটোর থেকেই, মানে আর্টকে আমি অত্যন্ত ভালোবাসতাম, তো আমি কয়েক বছর শিখেওছিলাম, কিন্তু এখন আর শিখি না। এই 11-এর পর থেকে আমি ইউটিউব থেকে দেখে দেখে কিছু একটা করি, নিজের থেকেই আঁকি ইউটিউব দেখে দেখে। এমনি পাথরটা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, তো এনে পর পাথরটাতে ভাবলাম আমি কিছু একটা আঁকি, তখন এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা আঁকলাম পাথরের উপর। তো যখন দেখলাম জিনিসটা ছোট হয়েছে, তাহলে আমি ভাবলাম একটু সাবমিট করে দেখি কিছু ফল পাওয়া যায়। রৌনকের এই সাফল্যে খুশি তার পরিবার, পাড়া প্রতিবেশীরা। রৌনকের বাবা মৃত্যুঞ্জয় শীত, পেশায় শিক্ষক। ভোকেশনাল কোর্সে শিক্ষক হওয়ার দরুন সীমিত আয়ের মধ্যে সব রকম ভাবে চেষ্টা করছে ছেলেকে সামনের দিকে এগিয়ে যেতে। খুবই ভালো লাগছে, হ্যাঁ, যে ছেলে ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরেছে, এটা শুনে আমি খুবই গর্বিত। হ্যাঁ, যাতে করে আমি আরও উচ্চ দিকে ওকে উঠাতে পারি, হ্যাঁ, তার ব্যবস্থা আমি করব। হ্যাঁ, কিন্তু আমার ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য আমি সেরকমভাবে সাপোর্ট ওকে করতে পারছি না। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাকে একটু হেল্প করেন, হ্যাঁ, তাহলে আমি খুব উপকৃত হই। খুব ভালো লাগছে ছেলে একটা ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে, খুবই আনন্দিত আর খুবই ভালো লাগছে। ছেলে একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু আমরা তো ওকে ছোটো থেকে সেরকম ইয়েটা করতে পারিনি, নাহলে হয়তো আরও ভালো হতো, আরও উঁচু জায়গায় উঠতে পারতো। অনেক কিছু গিনেস বুকে নাম তোলার জন্য অনেকরকম চেষ্টা চালিয়ে যাবে, তো এই তার চেষ্টাকে কীভাবে আপনারা সামাল দেবেন, কীভাবে সাথ দেবেন, কীভাবে? আমাদের যতটা সম্ভব আমরা সাহায্য করব, মা বাবা হিসেবে সেরকমভাবে পারি না, ও নিজের ইচ্ছেতে যতটা চালিয়ে নিয়ে যাচ্ছে। কতটা আপনারা খুশি? আমরা খুবই খুশি, খুবই আনন্দিত।
বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে রৌনকদের মতো হাজারো প্রতিভা। অর্থের অভাব আর পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে যাতে হারিয়ে না যায় বাংলার এই শিল্পী সত্তাগুলো, সেদিকেও লক্ষ্য রাখা আমাদের সকলেরই দায়িত্ব। তাহলেই হয়তো আগামী দিনে বিশ্বে ছাপিয়ে যাবে রৌনকদের মতো হাজারো প্রতিভা। খাতড়া থেকে মানস রায়, এক্সপ্রেস নিউজ।